গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন 9টা মতো বাজে, যাচ্ছি হচ্ছে ননদের রিসেপশনে, আর পিছন থেকে এসে এমনভাবে ডাকলো না, আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, চলে এসেছি ননদের রিসেপশনে। চারিদিকে রঙিন ঝলমলে আলো, দুই বাড়ির আত্মীয় স্বজনে ভরা বিয়ে বাড়ি। এই বিয়ের কটা দিন না বন্ধুরা, কিভাবে যে কেটে গেল একেবারেই বুঝতে পারিনি। যাই হোক, আজকে হলো বউ ভাত, সবাই মিলে একসঙ্গে হাসি মজা আনন্দে দিনটা যেন কেটে যায়। আর তোমরাও বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আমার ননদের রিসেপশনে। Thank you.
तेरे ख्यालों बीते राते दिल मेरा मांगे के दुआ तू सामने हो और करूँ मैं बातें लम्हा रहे हूँ ठहरा हुआ पहले तो मुझको ना ऐसा कुछ हुआ दीवानी लहरों को जैसे साहिल मिला एक लड़की को देखा तो ऐसा लगा
तेरे ख्यालों में बीते राते दिल मेरा मांगे एक दुआ, तू सामने हो और करूँ मैं बातें, लम्हा रहे हूँ ठहरा हुआ। पहले तो मुझको ना ऐसा कुछ हुआ, दीवानी लहरों को जैसे साहिल मिला। एक लड़के को देखा तो ऐसा लगा।
আজকের অনুষ্ঠান তো বেশ ভালোভাবেই মিটে গেল, আর এখন রাত কটা বাজে সেটা আর বলে লাভ নেই। সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছে হচ্ছে ননদের শ্বশুরবাড়ির দিকে। আনন্দ উৎসবের দিনগুলোতে সময় যে কখন পেরিয়ে যায় একেবারে বোঝা যায় না, আর এই ভালো সময়গুলোকে কিন্তু ধরেও রাখা যায় না। যাই হোক, আজকের দিনটা তো বেশ ভালোভাবেই কেটে গেল, এখন নানিমার সঙ্গে বসে একটু গল্প করছি। আর আমাদের মধ্যে নিয়ম আছে, বউ ভাতের দিনই নতুন কনেকে যেতে হয় বাপের বাড়িতে, আর নতুন জামাইকে যেতে হয় শ্বশুর বাড়িতে। সবাই মিলে এখানে বসে ওয়েট করছিলাম নতুন ননদ নন্দাইকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর বাড়ির সকলে না অনেক আগেই বেরিয়ে গেছে, অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, এখন ননদ নন্দাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়িতে। বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা আমার ননদ নন্দাইয়ের জন্য অনেক দোয়া করো, অনেক আশীর্বাদ দিও, অনেক প্রে করো, যাতে ওদের আগামী দিনগুলো অনেক ভালোবাসার আর অনেক সুখের হয়। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, জানিয়ে পারলে আমার ভিডিওগুলো শেয়ার করো, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবো একটা নতুন দিনে নতুন ব্লগে।